দুর্গাপূজো। আর দুর্গাপূজোয় মুক্তি পেতে চলেছে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার প্রযোজিত অরুণ রায় পরিচালিত ছবি বাঘাযতীন। জিও বাংলার পক্ষ থেকে আমি বৈশালী আজকে চলে এসেছি যাদবপুর বাঘাযতীন হাই স্কুলে বাঘাযতীনের বাঘারে গানটির লঞ্চ অনুষ্ঠানে। জেনে নেব কি বলছেন দেব এবং কলাকুশলীরা, কি বলছেন সঙ্গীত শিল্পীরা। তাহলে আর দেরি না করে চলুন একসাথে জেনে নিই। শুরু হওয়ার প্ল্যানই ছিল বাঘাযতীন স্কুল, কারণ যার যার নামে ছবি এবং যার নামে স্কুল, আমার মনে হয়েছিল যে বাঘাযতীন স্কুলকে যদি আমরা শুরু করতে পারতাম, বাচ্চাদের কাছে যদি পৌঁছতে পারতাম, বাট তখন ম্যাটারটা প্রচুর খারাপ ছিল, আমরা হয়ে উঠতে পারিনি। দুঃখিত পাচ্ছি, মানে আই থিঙ্ক বাচ্চাদের জানা উচিত যে রবীন্দ্রনাথ মুখার্জিটা কে, ভারতের বিপ্লবীরা ভারত কীভাবে স্বাধীন হয়েছে, কত মানুষ তাদের জীবনে স্যাক্রিফাইস দিয়েছে বলে আজকে আমরা খুশি, আজকে আমরা স্বাধীন, আজকে আমরা নিজের মতো করে বাঁচতে পারি। তো সেই জায়গা থেকে আমার মনে হয় বাচ্চারা খুব ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ একটা একজন, তাদের মধ্যে ভারতের স্বাধীনতা সংগ্রামীদের গল্প বলাটা খুবই প্রয়োজন আজকের সময় দাঁড়িয়ে। এবং আমি এটাও বলি যে বাবা মারা সবসময় বাচ্চাদেরকে, আমাকে আমার বাবা মারা অ্যালাউ করতো না ছোটোবেলায় সিনেমা দেখার জন্য, বাট কিছু কিছু সিনেমা থাকে না যেখানে বাবা মারাও বলে কিনা এই সিনেমাটা দেখা উচিত। তা সেরকমই একটা সিনেমা বাঘা জটিন, যেখানে ভারতের স্বাধীনতা নিয়ে কথা, ভারতের ব্রিটিশরা কীভাবে অত্যাচার করত, কোন একজন মানুষ যেটা বাংলার ইতিহাসে শুধু একটা প্যারাগ্রাফেই আছে, কিন্তু উনি একটা ইনস্টিটিউশন ছিলেন, ওনার ভাবনা চিন্তা, ওনার যে অবদান ভারতীয় স্বাধীনতা সংগ্রামে, এবং ওই সময়কার শুধু বাঘা জটিন নয়, এমন অনেকে ক্ষুদিরাম পিংলে, কর্তার সিং, অরবিন্দ ঘোষ, বারিন ঘোষ, রাজবিহারী বসু, এরা কারা, ওনারা কি করেছিলেন। অসাধারণ লাগছে, বিকজ আমরা যখন আজকে ঢুকছিলাম তখনই আমরা দেখতে পাচ্ছিলাম যে বাচ্চারা কতটা এক্সাইটেড, সবাই চিয়ার করছিল। অ্যান্ড এরকম একটা স্কুলে, যেটা ওনার নামের একটা স্কুলে এসে ওই ছবিটি প্রমোট করা, এটা আমার মনে হয় একটা খুব ভালো ফিলিং আমাদের সবার জন্য, আমাদের পুরো টিমের জন্য। অ্যান্ড উই আর ভেরি ভেরি হ্যাপি, ইভেন আই থিঙ্ক আ বিগ গ্রাউন্ড অফ অ্যাপ্লজ ফর ডেফিনেটলি দেবদা, যে এত এরকম একজন বড় মানুষের ছবি, তার বায়োগ্রাফি যেটা আমরা খুবই কম জেনে থাকি বা খুব কম শুনেছি, সেই গল্পটাকে যে এত মানুষের কাছে নিয়ে যাচ্ছে, তো সেটা একটা আই থিঙ্ক অনেক বড় ইনিশিয়েটিভ। অ্যান্ড অ্যান্ড উই আর ভেরি হ্যাপি, আমি এত বড় একটা ছবির, যেটা উইল ডেফিনেটলি গো ডাউন ইন হিস্ট্রি, সেটার পার্ট হতে পেরে আই ফিল ভেরি ভেরি ব্লেসড। অ্যান্ড ইয়েস, উই আর ভেরি এক্সাইটেড ফর দ্য সং। বড় একটা ইভেন্ট, যেটা হয়তো সং রিলিজের দিন, আমাদের গানটা রিলিজের দিন হতে পারলে ভালো হতো, কিন্তু বাচ্চাদের কথা ভেবে দেব এই ডিসিশনটা নিয়েছিল যে আমরা সেটাকে করবো না। মন খারাপ হয়ে গেছিলো হয়তো, কিন্তু আজকে এসে যেই ভাইবটা, যে সত্যি কথা বলতে বাঘাযতীন স্কুলে এসে প্রত্যেকজন ফ্যাকাল্টি থেকে আরম্ভ করে স্টুডেন্টদের সাথে কথা বলে এত ভালো লাগছে যে বাঘাযতীনকে তারা সবাই চেনে, ইকুয়ালি শ্রদ্ধা করে। আমরা হয়তো এই ছবিটা করবার পর বেশি জেনেছি, কিন্তু এত ভালো লাগছে এবং সত্যি শ্রদ্ধা জানাতে ইচ্ছে করছে দেবকে, দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সকে, প্রত্যেকজন অরুণদাকে, যে এত রিসার্চ করে এত কঠিন একটা, এত বড় একটা ছবি, যেটা পিরিয়ডিক ফিল্ম, এত সুন্দরভাবে প্লেস করে এত বাচ্চাদের মধ্যে পৌঁছে দিচ্ছে। অল দ্য ভেরি বেস্ট টু দ্য এন্টায়ার টিম,
অ্যান্ড সত্যি খুব প্রিভিলেজড এই ছবিটার মধ্যে থাকতে পেরে এবং একসাথে কাজ করতে পেরে। খুব ভালো, মানে আমি পার্সোনালি ভীষণ মনে করি যে নয় বাচ্চা নয় বয়স্ক মানুষ, মানে বাচ্চা বয়স্ক মানুষ তাদের যদি যে কোনো কাজে গান হোক ছবি হোক কোনো জিনিস ভালো লাগে তার মানে সেটা অনেস্টলি তৈরি হয়েছে, কারণ অনেস্টিটাই কানেক্ট করে। মাঝে আমাদের বয়সী যে কোনো মানুষ আমাদের জীবনে সার্ভাইভাল আছে, অনেক কিছু আছে, কিন্তু বাচ্চাদের জীবনটা একদম নতুন, খুব ক্লিনভাবে তারা ভাবে, আর বয়স্ক মানুষ তাদের আর হারানো পাওয়ার কিছু নেই, তো তারা স্পষ্ট উত্তরটা দেবে। তাই তাদের যদি ভালো লাগে সেটা যেটা দেখলাম আজকে এখানে এটাই ভালো লাগছে, আর আর কী লাগবে, এই যে আবেগটা দেখছি এটাই এটাই ভালো লাগছে। গানটা তৈরি মানে প্রথমে আমাদের কাছে অনেক মানে দিক ছিল যে কোন দিকে যাওয়া যায়, বা বাঘা যতীনের থিম সং, বাঘা যতীন নিয়ে গল্প বলা, তো আমরা সেটাকে দুভাগে ভাগ করি। প্রথমত একটা হচ্ছে বাঘা যতীনের গল্পটা বাচ্চাদের কাছে সহজভাবে পৌঁছানোর জন্য আমরা বাঘা বাঘা হে গানটা তৈরি করি, যেখানে গল্পটাই বলা হচ্ছে। আরেকটা বলে না ওই ওই অ্যান্থেম মতন একটা, এইটা সেই অ্যান্থেম যেটা গাথা, যদি আমি হয়তো সেই সময় দাঁড়ানো কোনো মিউজিশিয়ান হতাম যে হাতে একটা নিজের বাদ্যযন্ত্র নিয়ে এই রাজ্য থেকে ওই রাজার রাজ্যে গিয়ে গান শুনিয়ে বেড়াচ্ছি, তাহলে হয়তো এই গানটাই হতো, খালি সাউন্ডস্কেপটা মডার্ন, কিন্তু আলটিমেটলি ওই স্পিরিটটাকে মেনটেন করার চেষ্টা হয়ে এই গান তৈরি হয়েছে। জিও বাংলার দর্শকদের অনেক অনেক আমার তরফ থেকে দুর্গাপুজোর আগাম শুভেচ্ছা, খুব ভালো করে শপিং টপিং করো, উৎসবের জন্য মেতে ওঠো, এবং বাঘা যতীনকে অবশ্যই নিজের পুজোর প্ল্যানের মধ্যে রেখো, সব বাংলা ছবি দেখো, যে ছবি পছন্দ দেখো, কিন্তু অবশ্যই বাঘা যতীনটা দেখো, কারণ এটা শুধু সিনেমা নয়, এটা আমাদের সবার আবেগ, ভীষণ গুরুত্বপূর্ণ একটা ছবি, গল্প যেটা মানুষের কাছে পৌঁছানো দরকার, শুধু ইতিহাসের পাতায় একটা প্যারাগ্রাফ হয়ে যাতে না থেকে যায়। দেখতেই পেলেন কতটা উৎসাহী বাচ্চারা, কতটা আগ্রহী তারা সিনেমাটা দেখার জন্য। কথা বলে নিলাম দেব এবং অন্যান্য সঙ্গীত শিল্পী কলাকুশলীদের সঙ্গে। আপনারা কতটা উৎসাহী বাঘা যতীন দেখার জন্য কমেন্ট করে জানান আমাদের, আর এরকম আরও ভিডিও পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজটি। ক্যামেরায় অভিরূপের সাথে আমি বৈশালী, দেখতে থাকুন জিও বাংলা।